আজকে আমি আপনাকে এমন দুইটি সাইকোলজিক্যাল ট্রিক শেখাতে যাচ্ছি যে ট্রিকগুলোকে কাজে লাগিয়ে আপনি যে কোনো মেয়ের থেকে তার মনের সকল গোপন কথা বের করে নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে প্রথমে যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে মেয়ে কোনো একটা কারণে আপনাকে শত্রু মনে করে অথবা যে মেয়ে কোনো একটা কারণে আপনার উপর বিশ্বাস বা আস্থা হারিয়ে ফেলেছে এমন মেয়ের ক্ষেত্রে কিন্তু এই কৌশলটি কাজ করবে না বাট এটা ছাড়া বাকি সব ক্ষেত্রে এই কৌশলটি হান্ড্রেড পারসেন্ট কার্যকরী তো চলুন এবার সেই কৌশল দুটি দেখে নেওয়া যাক কৌশল নাম্বার এক আগে আপনার গোপন কথাগুলো মেয়েটিকে বলুন তারপর মেয়ের থেকে আশা করুন তার আগে নয় আপনি যদি কোনো মেয়েকে অন্ধের মতো বিশ্বাস করে আপনার সকল গোপন কথা তাকে বলেন তবেই তো মেয়েটির মনে হবে আরে ছেলেটি আমাকে এতটা বিশ্বাস করতেছে তার মানে আমিও তাকে বিশ্বাস করতেই পারি আরে মাম্মা আপনি মেয়েটিকে বিশ্বাস করে আপনার পাঁচটি গোপন কথা বলতেছেন তো মেয়েটি কি আপনাকে বিশ্বাস করে তার একটি গোপন কথাও বলবে না এটা কোনো কথা হলেও বলেন তাছাড়াও আপনি যখন আপনার গোপন কথাগুলো কোনো মেয়েকে নির্দ্বিধায় বলে যাবেন তখন দেখবেন আপনি কোনো দিন মেয়েটির থেকে কিছু জানতে চাইলে মেয়েটি মোটেও না করতে পারবে না তার বিবেকই তাকে প্রশ্ন করবে যে ছেলেটি তোকে এতটা বিশ্বাস করে তোকে অন্ধের মতো বিশ্বাস করে এত কিছু বলে তাহলে তুই কেন তাকে বিশ্বাস করবি না সে তো তোর কাছে কোনো কিছু লুকায় না তাহলে তুই কেন তার কাছে কোনো কিছু লুকাবি ব্যাস মেয়েটি নিজের বিবেকের কাছে নিজেই বন্দি হয়ে যাবে তাই যত পারেন আপনার গোপন কথাগুলো মেয়েটিকে বলতে থাকুন আর মেয়েটিকে বোঝাতে থাকুন আপনি তাকে অনেক বিশ্বাস করতেছেন তাই আপনি আপনার গোপন কথাগুলো তাকে নির্দ্বিধায় বলতেছেন এভাবে কিছুদিন আপনি শুধু আপনারগুলোই বলে যান মেয়েটি থেকে যেগুলো জানতে চান সেগুলো এখনই তাকে জিজ্ঞেস করবেন না যখন দেখবেন আপনি জিজ্ঞেস না করা সত্ত্বেও মেয়েটি তার টুকটাক বিষয়গুলো আপনার সাথে শেয়ার করা শুরু করেছে তখন বুঝে নেবেন আপনি মেয়েটির আস্থা অর্জন করতে পেরেছেন এবং আপনি মেয়েটির মনের দ্বারা খুলতে পেরেছেন এখন মেয়েটি থেকে যা জানতে চাইবেন আশা করা যায় মেয়েটি আপনাকে সব বলে দিবে বা বলতে বাধ্য হবে এখন অনেকেই বলবেন দূর আমি কেন আমার গোপন কথাগুলো মেয়েকে বলতে যাব। আরে মশাই আপনাকে যে সব সত্যিই বলতে হবে তা তো বলিনি প্রয়োজনে বানিয়ে বানিয়ে বলুন যেগুলো বললে আপনার ক্ষতি হবে না এমন কথাগুলো বলবেন একটা কথা তো জানিনি কিছু পেতে গেলে কিছু দিতে হয় এবার চলুন পরের কৌশলে কৌশল নাম্বার দুই মেয়ের থেকে যেটা জানতে চাচ্ছেন সেটাকে বেশি গুরুত্ব দিয়ে জানতে চাইবেন না বা আপনি যেটা জানতে চাচ্ছেন সেটাকেই মেন করে প্রশ্ন করবেন না কারণ যখন কোনো মেয়ে বুঝতে পারে আপনি তার এই বিষয়টি জানতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছেন তখন মেয়েটি সেটা সম্পর্কে বলতে ভয় পায় সে মনে করে আপনি এই বিষয়ে জানতে খুব আগ্রহ দেখাচ্ছেন তার মানে নিশ্চয়ই বড় কোনো কাহিনী আছে তাই মেয়েদের থেকে কিছু জানতে হলে তাদের সাথে কথা বলার সময় কথার প্রসঙ্গে কৌশলে সেই আপনার ব্যাপারটি আনতে হবে এবং একদম সিম্পলভাবে প্রশ্ন করতে হবে যাতে মেয়েটির মনে হয় আপনি আগে থেকে ভেবে রাখেন নিজে আপনি তাকে এই প্রশ্নটি করবেন অথবা তার এই বিষয় সম্পর্কে জানতে আপনি তেমন আগ্রহী না জাস্ট কথার প্রসঙ্গে কথাটি আসলো তাই আপনি বললেন তখন দেখবেন মেয়েটি আপনার সেই প্রশ্নটির উত্তর দিতে মোটেও মাথা ঘামাবে না চট করেই উত্তর দিয়ে দিবে। কারণ তার মাইন্ডে তখন এটা আসবে যে তার এই বিষয়ে জানতে চাওয়ার পিছনে আপনার কোনো উদ্দেশ্য নাই তাই সে যদি আপনাকে এগুলো বলে তাহলে এতে তার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাও নাই ফলে সে খুব সহজেই সেটা বলে দিবে এমন আরও বেশ কয়টি কৌশল আছে বাট সময়ের অভাবে আজকে সেগুলো নিয়ে আলোচনা করা সম্ভব না আগামীতে সেই কৌশলগুলোর উপরও ভিডিও বানানোর চেষ্টা করব এই ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওতে লাইক এত কম আসতেছে কেন ভিডিও লাইক বাটন কি করোনা ভাইরাসে আক্রান্ত হলো নাকি কি করোনা থেকে বাঁচতে সবসময় ঘরে থাকার চেষ্টা করুন বাহিরে বের হলে মাস্ক ইউজ করুন ভালো থাকবেন সবাই বাই বাই